হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল যে দুইটি এক্সাম্পল ভিডিও দেখতে পারলেন, আপনারা সবাই জানেন এই মিউজিকের উপর কিন্তু টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। সবাই কিন্তু এই মিউজিক দিয়ে কিন্তু ভিডিও মেক করতেছে টিকটকের মধ্যে আনলিমিটেড। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই টিকটক ইউজার। আপনারা কিন্তু জানেন টিকটকের মধ্যে কিন্তু এই মিউজিকটি প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে। তো ভাবলাম এই মিউজিকের উপর আপনাদের জন্য একটি ফটো অ্যানিমেশন ভিডিও নিয়ে আসি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার নর্মাল ফটো দিয়ে এরকম একটা জোস ভিডিও মেক করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে থাকছে এ টু জেড সব কিছু। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আইআইটি টেক, আপনাদের সাথে আছি আমি তানবীর। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি এবার শুরু করি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো এই ভিডিওটি মেক করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আমরা ওখান থেকে ডাউনলোড করে নিব। সেকেন্ড, আমাদের একটি ভিডিও ক্লিপস লাগবে। তো ভিডিও ক্লিপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমরা ওখান থেকে সবাই ভিডিও ক্লিপসটি ডাউনলোড করে নিব। তো ভিউয়ার্স, এই দুটি জিনিস রেডি করার পর আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে, জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আমরা সবাই এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। অ্যান্ড যাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই সব কিছু রেডি করার পর আমরা এবার এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ভিউয়ার্স, আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, নিউ প্রজেক্ট অপশনে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে আমাদের ওই ভিডিও ক্লিপসটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি ভিডিও ক্লিপসটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিও ক্লিপসটি এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আমরা ভিডিও লেয়ারের একটি ডান পাশে ক্লিক করব। ডান পাশে আসার পর দেখবেন যে পাশে একটা ওয়াটারমার্ক আছে অ্যাপসের, আমরা এই ওয়াটারমার্কটা রিমুভ করে দিব। তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সিম্পলি ডিলিট অপশন একটা ক্লিক করলে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই পাশে একটা প্লাস আইকন দেখতেছেন, আমরা এখান থেকে এই প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপর বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের ফটোস অপশনে চলে আসব। তো ভিউয়ার্স, ফটোস অপশনে আসার পর আমরা এখান থেকে আমাদের সিম্পলি ভিস্টি পিক্স সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ভিস্টি পিক্সেল সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার ভিস্টি পিক্সেল এখান থেকে সিলেক্ট করে নেন। তো ভিউয়ার্স, আমি বৃষ্টি পিকচার এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন বন্ধুরা, আমরা এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন বন্ধুরা, এবার আমরা এখান থেকে আমাদের ফটোগুলোকে কাটিং করব। তো ভিউয়ার্স, আমরা কোন ফটো কত সেকেন্ড কাটিং করবো এটা পাশে লিখে দিয়েছি, অ্যান্ড আমি মুখে বলেও দিচ্ছি আমাদের প্রত্যেকটা পিকচার আমরা এখান থেকে 0.4 সেকেন্ড করে কাটিং করব। তো কীভাবে আমরা ফটোগুলো কাটিং করব, তো ভিউয়ার্স, সিম্পলি আমরা এখান থেকে ফার্স্ট পিকের উপরে একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই আইকনকে ভাবে চেপে এদিকে টান দিলে আমাদের পিকটি কাটিং হবে। তো ভিউয়ার্স, দেখেন এখানে মধ্যে সেকেন্ড কিন্তু কমতেছে। তো আমরা এখান থেকে 0.4 সেকেন্ডের মধ্যে এই পিকচারগুলো কাটিং করে নিব। তো ভিউয়ার্স, দেখেন আমার এখানে 0.6 আছে, এখন আমি 0.4 সেকেন্ডের মধ্যে এটা কাটিং করে নিলাম। তো ভিউয়ার্স, এরপর আমরা আবার সেকেন্ড পিকের উপর একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে আবার এটাকে এভাবে টেনে 0.4 সেকেন্ড এটাকে করে নিব। তো ভিউয়ার্স, আমরা এভাবে প্রত্যেকটি পিকচার আমাদের এভাবে কাটিং করে নিব। তো আপনি এভাবে আপনার প্রত্যেকটি পিকচার কাটিং করে নেন। তো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা ফটো কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখেন আমাদের পিকচারগুলো কিন্তু স্ক্রিন থেকে ছোট, তো আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। তো ভিউয়ার্স, ফুল স্ক্রিন কীভাবে করব, আমরা এখান থেকে ফার্স্ট পিকের উপর একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে দুই হাত দিয়ে এভাবে জুম করলে এগুলো আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনার পিকচারগুলো যদি এভাবে ছোট হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, এভাবে ফুল স্ক্রিন পিকগুলো করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখানে মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার আগে আমরা একেবারে এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। আসার পর আমরা এখান থেকে মিউট ক্লিপ অডিওতে একটা ক্লিক করে মিউজিকটা মিউট করে দিব। দেন আমরা এখান থেকে এক্সট্রাক্টেড একটা ক্লিক করব।
তারপর আমরা ডেসক্রিপশন বক্স থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করাটা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি একটু ছোট, তো আমরা একটি পিক এখান থেকে ডিলিট করে দিব। তো আমি লাস্টের একটি পিক্সেল এখান থেকে ডিলিট করে দিচ্ছি, তো আমাদের 19টি পিক্সেল হলে এনাফ, যেহেতু আমাদের একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ছোট রাখছি আমি। তো ভিউয়ার্স এবার আমরা এখান থেকে সিম্পলি আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফার্স্ট পিকের উপর একটা ক্লিক করব, তারপর আমরা এখান থেকে অ্যানিমেশন বলে একটা অপশন দেখতেছেন, অ্যানিমেশনে একটা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে কম্বো অপশনে একটা ক্লিক করব। তো কম্বোতে আসার পর আমাদের সামনে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। আমরা একটু এদিকে স্ক্রল করলে দেখতে পাবো এখানে মধ্যে লেখা আছে স ইন এবং স আউট। তো আমরা এই দুইটা অ্যানিমেশন সিলেক্ট করে দিব, মানে আমরা একটা পিকচারের উপর স ইন এবং দ্বিতীয় পিকচারের উপর স আউট এই অ্যানিমেশনটা সিলেক্ট করব। তো আমি ফার্স্ট পিকের উপর স ইন সিলেক্ট করে দিলাম, দেন আমি এর পরবর্তী পিকের উপর ক্লিক করব, তারপর আমি এখান থেকে আবার স আউট এটা সিলেক্ট করে দিব, তারপর আমি আবার তিন নম্বর পিক্সেলের উপর একটা ক্লিক করব, তারপর আমি আবার এখান থেকে স ইন এটা সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স আমরা এভাবে প্রত্যেকটি পিক্সেলের মধ্যে এই দুইটা অ্যানিমেশন অ্যাড করে নেব একটার পর একটা। তো ভিউয়ার্স আমি অ্যাড করে নিচ্ছি, আপনি প্রত্যেকটা পিক্সেলের উপর এভাবে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেন। তো ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করব। তো ভিউয়ার্স ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই হোয়াইট বক্সের উপর একটা ক্লিক করব, তারপর আমরা এখান থেকে সিম্পলি ব্লান্স এই ইফেক্টটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স ক্লিক করার পর এবার আমরা এখান থেকে নিচে থেকে অ্যাপ্লাই টু অল বলে একটা অপশন দেখতেছেন, আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল একটা ক্লিক করে দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সিম্পলি প্রত্যেকটা ভিডিওর এই হোয়াইট বক্সের মধ্যে এই ইফেক্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি কিন্তু মেক করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা ভিডিওটি সেভ করে নিব। তো ভিউয়ার্স ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা আইকন দেখতেছেন, আমরা এই আইকনে একটা ক্লিক করব। তো এই আইকনে ক্লিক করলে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি সেভ হওয়ার পর আমরা ভিডিওটি একবার প্লে করে দেখব যে আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন হলো। তো ভিউয়ার্স দেখতে পারলেন আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান, আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।